আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতোই সন্ধ্যা আটটা বাজার সাথে সাথেই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি সোহরাব আপনারা দেখছেন টেক সোহরাব আজকে হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা আমাদের জন্ম নিবন্ধনের সংশোধন করতে পারি অনলাইনে অথবা আপনার জন্ম নিবন্ধনটা যদি বাংলায় হয়ে থাকে ইংলিশ ভার্সনে না থাকে আপনি সেটা কীভাবে ইংলিশে কনভার্ট করবেন তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকবেন আমি নিয়মিতই টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো ফার্স্টে হচ্ছে আমরা চেক করে নিব যে আমাদের যে জন্ম নিবন্ধনটা অলরেডি করা আছে সেটাতে কি কি ভুল আছে বা কি কি ভুল নাই বা কোন জিনিসটা আমাদের সংশোধন করতে হবে আই মিন বাংলা থেকে আপনি ইংলিশ করেন বা ইংলিশের কোনো মানে শব্দটা আপনি এডিট করেন আই মিন কারেকশন করেন অথবা বাংলাটাকেই কারেকশন করেন না কেন আপনাকে তো সেটা সংশোধনী আন্ডারই পড়ে সো ফার্স্টে হচ্ছে আমরা অনলাইনে চেক করে নেব আর চেক করার জন্য হচ্ছে এই ওয়েবসাইটটাতে চলে আসবে না আই মিন এটা ডিসক্রিপশন আমি দিয়ে দিব ই ভেরিফাই ডট বিডি আরআইএস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট আমি দিয়ে দিব এখানে আপনি গেলেই এই ধরনের একটা পেজ চলে আসবে এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন মানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপরে এখানে ডেট অফ বার্থটা দিবেন তারপরে হচ্ছে আপনি এখানে এই যে ক্যাপচা বলে এটাকে আপনি যদি যোগ থাকে যোগ করে যোগ ফলটা এখানে বসাবেন আর যদি বিয়োগ থাকে বিয়োগ করে যে রেজাল্ট আসে বসিয়ে সার্চ দেবেন সার্চ দেওয়ার সাথে সাথেই হচ্ছে এইভাবে হচ্ছে আপনার অনলাইন কপিটা আপনি দেখতে পাবেন সো যেহেতু আপনি দেখতে পাবেন সেখানে তো আপনি অবশ্যই বুঝে যাবেন যে আপনার কি লাইক এখানে যে বাংলাটা থাকবে তারপরে হচ্ছে ধরুন এখানে থাকবে আপনার ইংলিশটা হ্যাঁ তো আপনার কোনটা ঠিক করতে হবে সেটা তো আপনি এখানে চেক করলেই বুঝতে পারবেন যে কোনটা কারেকশন করতে হবে যদি আপনি কারেকশন করতে চান সেটাও পারবেন আপনার যদি সাপোজ এখানে ইংলিশগুলো নাই আপনার পুরোটাই ব্ল্যাঙ্ক আপনার শুধু এদিকে যে বাংলাগুলো আছে আপনার সাপোজ শুধু বাংলাগুলো আছে সেটাও আপনি বাংলা থাকলে ইংলিশে করতে পারবেন ইংলিশে থাকলে বাংলায় করতে পারবেন আজকে যেটা দেখাবো আপনি টোটালি কাজটাই করতে পারবেন তো ফার্স্টে আমরা এভাবে চেক করে নেবো যেটা বললাম ওয়েবসাইটটাতে যে আপনার এই যে বার্থ রেজিস্ট্রেশন একটা নাম্বার থাকবে নাম্বারটা আর ডেট অফ বার্থটা দিয়ে আপনি যখন ক্যাপচারটা ফিল আপ করুন এই পেজটাতে চলে আসবেন এখানে আপনি ফার্স্টে দেখে নেবেন যে আপনাকে কী কারেকশন করতে হবে তারপরে আমাদের কাজ হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাতে চলে আসবো এই ওয়েবসাইটটা হচ্ছে বিডিআর আইএস ডট গভ ডট বিডি স্ল্যাশ বিএর স্ল্যাশ এটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব এটাও বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট এখানের এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের মানে সংশোধনটা বা আপনি বাংলায় থাকলে ইংলিশে বা ইংলিশে থাকলে বাংলায় করতে পারবেন তো এখানে আসার পরে হচ্ছে ফার্স্ট ক্লাস হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে জন্ম তারিখটা দিতে হবে সো আমরা আমাদের জন্ম নিবন্ধন নাম্বার এবং তারিখ দিয়ে দিচ্ছি তা আমি হচ্ছে এখানে একটা জন্ম নিবন্ধনের নাম্বার এবং জন্ম তারিখটা লিখে হচ্ছে অনুসন্ধানে ক্লিক করতেছি এই যে দেখুন অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা নতুন ঘর আসছে যেখানে আইডি নাম্বারটা লিখা আছে তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখটা লেখা আছে তারপরে হচ্ছে যার জন্ম নিবন্ধন করা তার নামটা লিখা আছে তার পিতার নাম লিখা তার মাতার নাম লিখা এবং অ্যাকশানে নির্বাচন করুন অপশান আছে আমরা হচ্ছে এখানে নির্বাচন করুন সিলেক্ট করব তারপরে হচ্ছে একটা কনফার্মেশন একটা মেসেজ আসবে আপনি অবশ্যই কনফার্মে দিবেন দেওয়ার পরে উপরের দিকে আসলে দেখবেন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এখানে আপনি ফার্স্টে দেশ বিভাগ অফিস এগুলো সিলেক্ট করে নেবেন লাইক ফার্স্টে হচ্ছে বাংলাদেশ তারপর হচ্ছে বিভাগ বিভাগে হচ্ছে চট্টগ্রাম বিভাগ তারপর হচ্ছে জেলা জেলা হচ্ছে কুমিল্লা তারপর হচ্ছে সিটি কর্পোরেশন উপজেলা সেক্ষেত্রে দাউদকান্দি তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ হচ্ছে গৌরীপুর ওকে অফিস হচ্ছে গরিপুর ইউনিয়ন পরিষদ অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে এটা সো এভাবে হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে নিবন্ধন কার্যালয়ের ঠিকানাটা সিলেক্ট করবেন সিলেক্ট করে হচ্ছে আপনাকে নেক্সটে যেতে হবে মিন পরবর্তীতে যেতে হবে এখানে একটা মেসেজ আসছে দেখুন খুব ইম্পর্ট্যান্ট মেসেজ সর্বোচ্চ চারবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে সো অবশ্যই কেয়ারফুলি কাজগুলো করবেন আপনাকে চারবারের বেশি কিন্তু এগুলো এডিট করার অপশন দিবে না তো এখানে একটা হচ্ছে ফিল্ড আছে আরও সংযোজন করতে পারেন ক্লিক করলে চলে আসবে আপনি যতটা চান ততটা নিয়ে আসতে পারেন লাইক আপনি কী সংশোধন করবেন আমরা একটু আগে যেটা দেখছিলাম হচ্ছে এই যে এই পেজটাতে এখানে আপনি দেখে নেবেন ফেসটি কোন জিনিসটা সংশোধন লাইক আপনার ইংলিশ নাই সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এখানে যেয়ে হচ্ছে এখানে সিলেক্ট করবেন যে নাম ইংরেজিতে সিলেক্ট করার সাথে সাথে এখানে তারপরে হচ্ছে আপনি এখানে লিখে দেবেন চাহিদা সংশোধিত তথ্য লাইক ওর নামটা ছিল এম ডি মিহসান পুরো নামটা এভাবে লিখে আপনি এখানে হচ্ছে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল দেখিয়ে দেবেন দ্যাটস ইট তাহলে এই নামটা যদি ইংলিশে না করা থাকতো এখানে লাইক এখানে যদি আমি মিহস্তান না থাকতো তাহলে এটা অটোমেটিকলি হয়ে যাবে তারপরে কাজটা হচ্ছে যদি কোনো বানান ভুল থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এই ওয়েবসাইটটা থেকে হ্যাঁ শুধু যে সংশোধন সংশোধন মানে এখানে অ্যাড করতে পারবেন এখানে এডিট করতে পারবেন লাইক বানান আগে ভুল ছিল ভুল লিপি বদে আপনি সিলেক্ট তো করতেছি নি ভুল লিপিবদ্ধ করা হয়েছিল সো তারপরে হচ্ছে এখানে আপনি আরও দেখুন অনেক কিছুই আছে যে লাইক জন্ম তারিখ যদি ভুল হয় সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে পারবেন কত তোমার সন্তান তারপরে ছেলে মেয়ে তারপরে বাংলায় যদি ভুল হয় সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করলে বাংলায় লিখতে পারবেন তারপরে হচ্ছে সেম ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এছাড়া যদি আপনার অন্য কিছু এডিট করা লাগে বা ভুল হয়ে থাকে আপনি এখানে আপনার যেটা ভুল আছে বা যেটাতে আপনি ইংলিশে যদি নাই সেক্ষেত্রে তো আপনার প্রত্যেকটা অপশনে সিলেক্ট করতে হবে পিতার নাম ইংলিশে লিখতে হবে সেক্ষেত্রে পিতার নামটা এখানে ইংলিশে লিখবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল লিখবেন আবার ফিল্ড আনবেন এখানে সাপোজ আপনার হচ্ছে মাথার নাম ইংরেজিতে লাগবে মাথার নাম লিখবেন ইংলিশে লিখে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল দেখিয়ে দিয়ে তারপরে হচ্ছে আপনি নিচে যাবেন তো আমি আপনি যদি এখানে কোনো একটা অপশ মানে এক্সট্রা অপশন নিয়ে আসেন যেটা হচ্ছে আপনার লাগবে না আপনি এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু চলে যাবে তো এভাবে হচ্ছে আপনার যতগুলো ফিল্ড লাগে ততগুলো ফিল্ড অ্যাড করে ড্রপডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার কোন জিনিসটা অ্যাড করতে হবে করে হচ্ছে এখানে লিখে ভুল লিপিবিদ্ধ লিখে দেবেন এটা হচ্ছে ফ্রেস কাজ তারপরে হচ্ছে আপনার এখানে জন্মস্থানের ঠিকানা হ্যাঁ আপনার হচ্ছে অ্যাড্রেসগুলো দিতে হবে যে আপনার জন্মস্থানের ঠিকানাটা কোথায় স্থায়ী ঠিকানাটা কোথায় লাইক আপনি ঠিকানা দেশ বাংলাদেশ তারপরে হচ্ছে বিভাগ হচ্ছে আমরা কিন্তু এগুলো একটু আগে সিলেক্ট করে রাখছি বাট অটোমেটিকলি আসে নাই সো না আসলে তো সিলেক্ট আবার করতে হবে কিছু করার নাই সো আমি আবার দেখিয়ে দিচ্ছি সিটি কর্পোরেশন হচ্ছে ওকে দাউদকান্দি পৌরসভা হচ্ছে ইউনিয়ন হচ্ছে গৌরীপুর ওয়ার্ড একটা দিয়ে দিলাম তারপর হচ্ছে মানে এগুলো সব ফিল আপ করতে হবে ইট এত ডিটেল ফিল আপ করার তো প্রয়োজন নেই আমার জাস্ট দেখানোর জন্য যেগুলো রেডমার্ক অবশ্যই এগুলো ফিল আপ করতে হবে ইট তারপরে হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস আপনার এগুলো ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে এটা হচ্ছে কথা এখানে কিন্তু জন্মস্থানের ঠিকানা আছে স্থায়ী ঠিকানা আছে বর্তমান ঠিকানা আছে যদি সব একই থাকে তাহলে তো সব একই দিবেন ডিফারেন্ট হলে ডিফারেন্ট দিবেন। তারপরে হচ্ছে আবেদনকারীর তথ্য দিতে হবে আই মিন আবেদনকারীটা সে কে মানে আবেদন আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক যদি নিজে হয় তাহলে তো নিজ সেক্ষেত্রে জাস্ট ও নিজেই হচ্ছে কারেকশন করতেছে সো নিজ সিলেক্ট করলে আর কিছু লিখতে হবে না এখানে জাস্ট মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে বা না দিলেও প্রবলেম নেই বাট মোবাইল নাম্বার মাস্ট দিতে হবে যদি নিজে হয় আর যদি পিতা হয়ে থাকে সেক্ষেত্রে পিতার হচ্ছে আর এক্সট্রা কিছু চাচ্ছে না সো দ্যাটস ইজি পিতার মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস মাতা হলেও এরকমই আর হচ্ছে পিতামহ হইলে কিন্তু আবার পিতামহর নাম ঠিকানা তারপরে হচ্ছে মোবাইল নাম্বার পিতামহর হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার পরিচয়পত্র নাম্বার সব লাগবে সো মাতামহি পিতামহ পিতামহি যাই হোক মাতামহ মাতামহি যাই হোক এগুলো কিন্তু এক্সট্রা কিছু জিনিস লাগে বাট বাবা মা হইলে কিন্তু এগুলো লাগতেছে না ইভেন নিজে হইলেও লাগতেছে না দ্যাটস দ্য গ্রেট ইস্যু তো এগুলো ফিল করার পরে হচ্ছে আপনি এখানে যাবেন এখানে যে সংযোজনে হচ্ছে আপনি কী কী ফাইল লাগে সেগুলো আপনি সংযুক্ত করতে হবে লাইক অনেক সময় হচ্ছে সার্টিফিকেট লাগে তো আমি এই ভিডিও তো স্ক্রিনশটটাই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই ডকুমেন্টসগুলো হচ্ছে জন্ম নিবন্ধন করার সময় লাগে সো এখানেও এগুলো লাগতে পারে সো এগুলো কাছে রাখবেন স্ক্যান কপি রাখবেন তাহলে সংযোজন করে দিতে পারবেন এখানে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে আপনি সংযোজন করে দিতে পারবেন আরেকটা কথা এই ফাইলের সর্বোচ্চ ফাইল চ নয়শো ছিয়াত্তর কিলোবাইট সো আপনার ছবিটা যদি এর থেকে বড়ো হয় সেটা কিন্তু আপলোড করতে পারবেন না সেটা কীভাবে করবেন এটার ভিডিও উপরে আই বাটনে দিয়ে রাখছি আমার চ্যানেলে আসে দেখে নেবেন ওকে এবার হচ্ছে পেমেন্ট পেমেন্ট কীভাবে করবেন পেমেন্ট করার অনেকগুলো মাধ্যম আছে দুইটা মাধ্যমে অ্যাকচুয়ালি ফি আদায় চালানের মাধ্যমে চালানের মাধ্যমে করলে একচুয়ালি আপনাকে অনলাইনে অনেক কিছু করতে করতে হবে তো ঝামেলা যাওয়ার কোনো দরকার নেই আপনি ফি আদায় ক্লিক করে হচ্ছে ইনস্ট্যান্ট ওখানে যেয়ে ইউনিয়ন পরিষদে যে এটা ফি সাবমিট করে দেবেন মানে ফিটা ওখানে দিয়ে দেবেন আর তারপরে হচ্ছে জাস্ট সাবমিট সাবমিট করার সাথে সাথে কী হবে একটা নতুন পেজ আসবে আমি এটা সাবমিট করবো না যে বিকজ অফ এটা গভর্নমেন্টের ওয়েবসাইট আমি ডেমো জিনিস গভর্নমেন্টের ওয়েবসাইটে সাবমিট করার কোনো ইচ্ছা আমার নাই সো সাবমিট করতেছি না বাট লাস্ট কাজ হচ্ছে সাবমিট সাবমিট করার পরে হচ্ছে আপনাকে একটা প্রিন্ট করার অপশন দেবে মিন যেই ফাইলটা আপনি এতক্ষণ সাবমিট করলেন সেটার একটা কপি ডাউনলোড করতে পারবেন সেটা প্রিন্ট আকারে আপনি প্রিন্ট করে নেবেন তারপরে হচ্ছে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আপনি চলে যাবেন ফিটা আপনাকে পে করতে হবে আর এই ডকুমেন্টটা আপনাকে ওখানে নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে আপনাকে একটা সময় পরে হচ্ছে ওনারা যেটা আমরা হাতে পাই যে সিল টিল সহ সাইন সহ আপনাকে নতুন একটা কপি আপনাকে দিয়ে দিবে সেটা আপনি যে যেই কারেকশনগুলো করে থাকেন লাইক আপনার যদি কোনো নামের বানান ভুল থাকে সেটা ঠিক হয়ে যাবে আপনারা যদি বাংলা থেকে থাকতো আপনার যদি ইংলিশগুলো নতুন করে নিয়ে আসেন ইংলিশে পেয়ে যাবেন সো এভাবে হচ্ছে আপনি এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে পারেন বা ইংলিশে বা বাংলায় কোনো নামের বানান টানান বা কোনো কিছু ভুল থাকলে সংশোধন করে নিতে পারেন তো আমরা তো দেখে নিলাম কীভাবে হচ্ছে আমরা আমাদের জন্ম নিবন্ধনই সংশোধনটা করতে পারবো বা বাংলায় থাকলে সেটা কীভাবে ইংলিশে কনভার্ট করতে পারবো এখন কথা হচ্ছে আপনার যদি জন্ম নিবন্ধন করাই না থাকে তাহলে কী করবেন কিভাবে একদম জিরো থেকে আপনি জন্ম নিবন্ধনটা শুরু করবেন মিন কীভাবে অনলাইনে আপনার জন্ম নিবন্ধনটা করবেন সেটা দেখতে হলে এখন আপনি স্ক্রিনে ভিডিও পেয়ে যাবেন দেখে নেবেন অথবা আপনার জন্ম নিবন্ধন সাপোজ করা আছে বাট আপনি অনলাইন থেকে এটা ভেরিফাই করতে চাচ্ছেন অথবা অনলাইন কপিটা ডাউনলোড করতে চাচ্ছেন কীভাবে করবেন দেখতে হলে এখন এন্ড স্ক্রিনে ভিডিও পেয়ে যাচ্ছেন দেখে নেবেন